সভা শুরুর আগেই তুমুল উত্তেজনা, উল্টে ফেলে দেওয়া হলো চেয়ার। তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসায় জড়ালেন গ্রামবাসীদের একাংশ। দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদের জেরে পণ্ড হয়ে গেল সভা। এই ছবি পূর্ব বর্ধমানের মেমারি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধাভোগীদের জন্য রবিবার বিকেলে বিজরা গ্রামে সভার আয়োজন করেছিল মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সভা শুরুর আগে আমাদপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের সামনে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভে ধুন্দুমার বেঁধে যায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানিয়েও কাজ না হওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন তারা। রাস্তা তো খুবই খারাপ, রাস্তা দিয়ে চলা যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না, কোনো গাড়ি আসতে চায় না। এই প্রাইমারি এখানটায় এসে থেমে যায়, বাইরে গাড়ি কোনো ঢুকতে চায় না, অটোই বলুন টোটোই বলুন কিছু আসতে চায় না। গ্রামের যে রাস্তাকে কেন্দ্র করে এত গন্ডগোল, তার কি অবস্থা? দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, বারে বারে পঞ্চায়েত থেকে বিডিও বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে জানিয়েও কোনো সুরা হয়নি। রাস্তার অবস্থা আমাদের খুবই খারাপ স্যার। আমাদের প্রাইমারি স্কুলের গেট থেকে একদম বলখালা মাঠ মেন রাস্তা, হাসপাতাল থেকে একদম স্কুলের গেট পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা স্কুল আসতে পারে না, যাও না। গ্রামবাসীদের দাবিকে সমর্থন করলেও আন্দোলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মেমারি তৃণমূল বিধায়ক। দাবিটা অন্যায় নয়, কিন্তু পদ্ধতিটা এভাবে না করলেই পারতো। আইন শৃঙ্খলা ভাঙার যেটা চেষ্টা, সেটা তো কেউ বরদাস্ত করবে না, সেটা ঠিক হয়নি, এটা নিন্দনীয়। অন্যদিকে গ্রামবাসীদের বিক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস এরা কাটমানির সরকার, এই এতদিন 2011 থেকে ক্ষমতায় থাকার পরও কেন মানুষের বাড়িতে পানীয় জল যায়নি, কেন রাস্তা হয়নি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা জানতে চাই। এ বিষয়ে তৃণমূল পরিচালিত আমাদপুর পঞ্চায়েতের প্রধানের দাবি, বিক্ষোভের নামে হেনস্থা করা হয়েছে। গ্রামবাসীরা যে রাস্তার দাবি জানাচ্ছেন, সেই রাস্তার জন্য সমস্ত প্রক্রিয়া সারা হয়েছে, টাকা এলেই কাজ শুরু হয়ে যাবে। যদিও গ্রামবাসীরা প্রধানের তোলা হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।